হ্যালো বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে একটা বিউটিফুল গার্ল ফেস পেন্টিং করে দেখাবো। তো বন্ধুরা দেখুন, আমি প্রথমে একটা পেন্সিল দিয়ে একটা স্কেচ করে নিয়েছি, ওকে। এবং এই যে আমি যেই ক্যানভাসের উপরে পেন্টিংটা করছি, এটা কিন্তু ক্যানভাস নয়, অনেকটা ক্যানভাসের মতো। এইটা আমি নিজে আমার বাড়িতে হোমমেড উপায়ে তৈরি করে নিই, ওকে। এবং আমি যেই কালার ইউজ করছি এটাও এক ধরনের হোমমেড কালার, এগুলোকে বলে ন্যাচারাল কালার। তো আপনারা যদি এই কালার সম্বন্ধে জানতে চান, তো ডেসক্রিপশনে আমার লিঙ্ক দেওয়া আছে অ্যাবাউট মাই কালার্স বলে। আপনারা সেই ভিডিওগুলো একবার দেখলে পরেই আমার এই কালার সম্বন্ধে সমস্ত তথ্য জেনে যাবেন, ওকে। এবং এই ক্যানভাস সম্বন্ধে আমার একটা ভিডিও করা আছে যে এই ক্যানভাস আমি কীভাবে আমার বাড়িতে তৈরি করি। তো আপনারা চাইলে সেই ভিডিও দেখতে পারেন, সেই ভিডিও লিঙ্কও আমি নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি, ওকে। তো বন্ধুরা, আজকের এই পেন্টিং ভিডিওটা সম্পূর্ণরূপে টাইম ল্যাপস হবে। এবং আজকের এই পেন্টিংয়ে আমি দেখিয়েছি যে কীভাবে আপনারা যখন একটা ফেস পেন্টিং করবেন, তো সেই ফেসে মানে যেখানে যেখানে ডিপ থাকবে, যেখানে লাইট থাকবে, যেখানে শ্যাডো পড়বে, তো সেইগুলো আপনারা একটা স্কিনে কীভাবে আঁকবেন, তো সেই ব্যাপারটা আমি আজকের এই পেন্টিংয়ে পুরোপুরিভাবে দেখিয়েছি। তো সেই জন্য যারা পোর্ট্রেট পেন্টিং বা ফেস পেন্টিং শিখতে চান, তারা অবশ্যই কিন্তু এই ছোট্ট ভিডিওটি পুরোপুরি অবশ্যই দেখবেন। ভিডিও বেশি বড় নয়, ছোট্ট ভিডিও এবং টাইম ল্যাপস, তো সেই জন্য ভিডিওটি পুরোপুরি অবশ্যই দেখবেন, ওকে। বন্ধুরা, এবার আপনারা পেন্টিংটি ভালো করে দেখুন এবং এনজয় করুন।